4 কোটি মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে থাকে যুক্তরাষ্ট্রের কলোরাডো নদী কিন্তু জলবায়ু পরিবর্তন এবং দুর্বল নীতিমালার কারণে শুকিয়ে যাচ্ছে নদীর পানি যুক্তরাষ্ট্রের মানদণ্ডে প্রতি বছর 2 কোটি একর ফুট পানি প্রবাহিত হলেও বর্তমানে নদীর পানির প্রবাহ দাঁড়িয়েছে 1 কোটি 50 লাখ একর ফুটে এতে সুপেয় পানির সংকট তীব্র হয়ে উঠছে জানিয়েছে রয়টার্সের দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্র এবং উত্তর মেক্সিকোর অন্যতম প্রধান নদী এটি নয়নাভিরাম গ্র্যান্ড ক্যানিয়নের গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত 2334 কিলোমিটার দীর্ঘ সুবিশাল এই নদী ক্যালিফোর্নিয়া কলোরাডো নিউ মেক্সিকো নেভাদা ও অ্যারিজোনা সহ বেশ কয়েকটি অঞ্চলের অন্তত 4 কোটি মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে থাকে